Good morning, class 1 students. How are you? I hope you are all well. And welcome back to English grammar class. After a long time, we will meet again. And today, we will learn a very interesting topic. Lesson 15, open at page number 83. Page number 83 of your grammar book. Okay. The name of the lesson is These Are and Those Are. In the previous class, we have learned This Is and That Is. But now in this class, we will learn These Are and Those Are. How to use These Are and Those Are, but and why do we use These Are and Those Are. Now, at first, there will be rhyme in your worksheet. একটা ওয়ার্কশিটে দেখবে এটা একটা রাইমের মতন করে দেওয়া আছে এটা রাইমস এর মতন করেই পড়বে আগের ক্লাসে রাইমস পড়তে দিস আর নিয়ার এন্ড দোজ আর ফার ওকে দিস আর নিয়ার দোজ আর ফার নিয়ার মানে কাছে আমরা আগের ক্লাসে পড়েছিলাম এন্ড ফার মিন্স ফার অ্যাওয়ে ফ্রম ইউ মানে দূরে বাট হোয়াই ডু উই ইউজ দিস এন্ড দোজ We use these to point at things or people that are near us and that are many in number. যদি সংখ্যায় অনেক থাকে আর আমাদের কাছে থাকে তখন আমরা বলবো these. আর these যেহেতু many হয়ে যাচ্ছে these এর পর আর is বসে না are বসতে হয়। So these are. And we use those when we point at things or people that are far away from us. Or that are far away. Then we use those. মানে দূরে একসাথে অনেক জিনিস থাকলে তখন আমরা those use করব আর those এর পরে are use করব কারণ আমরা জানি we use is with singular and we use are with plural or many. Many থাকলে আমরা are use করি. কিন্তু these are near মানে যখন কাছে থাকবে অনেক জিনিস and those are far মানে যখন দূরে অনেক জিনিস থাকবে and many এগুলো সবসময় অনেক ক্ষেত্রে use হবে Now look at the example here. I have drawn a picture. Don't laugh. I can't draw well. একটা পিকচার এঁকেছি প্রথমেই তোমাকে এঁকে দিয়েছি ওকে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং ইন ইওর গার্ডেন তুমি তোমার গার্ডেনে দাঁড়িয়ে আছো দেয়ার আর সাম ট্রিজ নিয়ার ইউ তোমার কাছে কিছু ট্রিজ আছে এন্ড নাও উই ক্যান এন্ড টেক এ লুক এট দ্য বার্ডস সাম বার্ডস আর ফ্লাইং এন্ড হিয়ার ইজ আ পন্ড এন্ড দেয়ার আর টু ফিশেস ওকে দুটো ফিশও আছে পন্ডে ওকে নাও হাউ ইউ ডেসক্রাইব দ্য সিনারি অর হাউ ইউ ডেসক্রাইব দ্য পিকচার কিভাবে পিকচারটাকে ডেসক্রাইব করবে কিভাবে বলতে হবে বলো বাই ইউজিং দিজ আর এন্ড দোজ আর ফার্স্ট ইউ আর স্ট্যান্ডিং হিয়ার তুমি নিজেই এখানে দাঁড়িয়ে আছো ওকে ট্রিজ গুলো দেখো তোমার খুব কাছে আছে যেটা আমরা হাত বাড়িয়ে পাবো আমাদের কাছে থাকবে ওকে তখন আমরা দিজ ইউজ করবো দেখো তুমি হাত বাড়িয়ে ট্রিজটা কাছে যেতে পারবে ওকে সো আমি কি বলবো দিজ আর ট্রিজ ফার্স্ট সেন্টেন্স আমি কি বলবো দিস আর ট্রিজ ওকে সো ট্রিজ গুলো কি হবে দিস আর কিন্তু বার্ডস আর ফ্লাইং অ্যাবোভ আওয়ার হেড এন্ড ইট ইজ আউট অফ আওয়ার রিচ আমাদের হাতের অনেক নাগালের বাইরে অনেক উপর দিয়ে বার্ডস গুলো উড়ে যায় তখন আমরা কি বলবো আমরা হাত বাড়িয়ে পাবো বার্ডস কে কোনোদিন পাবো না তখন আমরা কি বলবো দোজ আর বার্ডস তুমি দূরে দাঁড়িয়ে আছো তোমার ফ্রেন্ড কে দেখিয়ে বললে দোজ আর বার্ডস ওকে নাও হিয়ার ইজ আ পন্ড একটা পন্ড আছে দেখো এতে আচ্ছা আরো একটা ফিশ দিয়ে দিই তাহলে দেখো এখানে ফিশও আছে পন্ডে আর একটা ফিশ দিয়ে দিই ওকে ফিশও অনেক কটা আছে ঠিক আছে কি বলবো দোজ আর ফিশ ফিস গুলো পুরো পন্ডের গিয়ে হাত বাড়িয়ে পাবে ফিস গুলো অনেক দূরে আছে পন্ডের মাঝখানে ফিস গুলো যদি সুইমিং করে ফিস গুলো তুমি পাবে না তখন বলতে হবে দোজ আর ফিস ওকে ইজ দ্য ক্লিয়ার সো উই ইউজ দিস হোয়েন উই পয়েন্ট এট থিংস অফ পিপল নিয়ার আস বাট দ্যাট আর মেনি ইন নাম্বার অনেক থাকবে এন্ড উই ইউজ দোজ হোয়েন উই পয়েন্ট এট থিংস অফ পিপল দ্যাট আর মেনি ইন নাম্বার বাট দ্যাট আর ফার অ্যাওয়ে অনেক দূরে থাকবে সাপোজ যদি ধরো তুমি তোমার রুমেতে আছো ঘরে আছো এন্ড ইউ সি কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড ফার অ্যাওয়ে দেন হোয়াট উইল ইউ সে দিজ আর কাউস আর দোজ আর কাউস তুমি ঘরে জানলা দিয়ে দেখতে পাচ্ছ মাঠে অনেক কাউস আছে তারা গ্রেজিং করছে মানে মাঠেতে ঘাস খাচ্ছে তখন কি বললে দোজ আর কাউস ওকে অনেক দূরে আছে তাহলে আমরা বলবো দোজ আর কাউস
কাছে আর তুমি যে ঘরে আছো, ঘর টেবিলে অনেক চকলেট আছে, তুমি হাত বাড়ালে চকলেট গুলো পাবে। দেন হোয়াট উইল ইউ সে? দিজ আর টফিস। তোমার কাছে যদি টফি থাকে অনেক, দিজ আর টফিস, ওকে? কিন্তু কাউস গুলো দূরে যে চড়ছে, তুমি জানালা দিয়ে দেখতে পাচ্ছ, দোজ আর কাউস। সো দিস ইজ দ্য কনসেপ্ট, ওকে? And read it carefully and write in your copy book also. These are near, those are far. এটা মনে রাখবে, খালি দেখবে, আর গন্ডগোল হবে না, okay? Suppose you are standing under a mango tree. ধরো তুমি একটা ম্যাঙ্গো ট্রির নিচে দাঁড়িয়ে আছো, and you observe mangoes in the tree. আর ট্রিতে দেখতে গেলে অনেক ম্যাঙ্গো আছে, তখন কি বলবে? তুমি হাত বাড়ি পাবে, অনেক উঁচুতে আছে ট্রির ওপরে, কখন বলতে হবে? দোজ আর ম্যাঙ্গোস। কিন্তু ম্যাঙ্গো গুলো যখন তুমি পেরে নেবে, প্যাকেটে করে তোমার কাছে চলে আসবে, বা ঝুড়িতে করে তোমার কাছে চলে আসবে, দেন ইউ সে দিজ আর ম্যাঙ্গোস, ওকে? ইজ দ্যাট ক্লিয়ার? নাও হিয়ার ইজ সাম সে হিয়ার আর সাম সেন্টেন্স ফ্রম ইওর বুক। ইফ দ্য কোয়েশ্চেন স্টার্টস উইথ দিজ অর দোজ, হাউ টু রাইট দ্য আনসারস অফ দ্য কোয়েশ্চেন। The first sentence for you, that is the sentence. দেখো যদি এরকম sentence দেয়, what are those? যদি এরকম question দেয়, what are those? How to write the answer? What are those? You have to write the answer like this. Those. তারপরে those টা প্রথমে লিখো, next are. Those are ধরো mangoes আছে. ম্যাঙ্গোস, এম এ এন জি ও ই এস, ম্যাঙ্গোস করবো, কারণ দোজ আছে অনেক, আর বসিয়েছি, কিন্তু এখানে ম্যাঙ্গো হয় না, ম্যাঙ্গোস মিন্স মেনি ফর্ম আমাদের লিখতে হবে, ওকে? সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই।